Hi guys, welcome back to Yummy Food Collection. আজকের পর্বে ময়ূরের থিম নিয়ে একটি কেক ডেকোরেশন করে দেখাবো। আশা করছি যারা এই ধরনের কেক তৈরি করতে চান তাদের একটু হলেও উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে করে অন্যরা দেখেও শিখে নিতে পারে। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সেই সাথে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, বিকজ আপনাদের কমেন্টসই আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো চলুন কথা না বাড়িয়ে দেখি নি ময়ূর থিমে এই কেকটি আমি কীভাবে তৈরি করেছি। আজকের কেকটি ডেকোরেশন করতে আমি রেডিমেড ফন্ডেন্টটা ইউজ করব। অনেকে রেডিমেড ফন্ডেন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা জানতে চায়, তো তার জন্যে আজকের এই রেডিমেড ফন্ডেন্টটা আমি ইউজ করছি। তো আমি এখানে পিঙ্ক কালার একটা ফন্ডেন্ট কিনেছিলাম আগে, তো ময়ূর তো আর পিঙ্ক কালারে হয় না, তো আমি এর মধ্যে কিছুটা ব্লু কালার দিয়েছি, সে সাথে এখানে কিছুটা শর্ট হ্যান্ড নিয়েছি আর নিচ্ছি পার্পল কালার। এখন সব কিছু ভালো করে আমি একদম মথে নিচ্ছি। আর ফন্ডের নর্মালি একটু নরমই হয়ে থাকে, তো আমি এটা দিয়ে যদি এখন ময়ূরের গলাটা তৈরি করতে চাই তো গলাটা লম্বা হয়ে থাকবে না, এটা দেবে যাবে, তো ফন্ডেটটা যেন শক্ত হয়ে থাকে এই কারণে আমি এর মধ্যে কিছুটা টাইলস পাউডার অথবা সিএমসি পাউডার দিচ্ছি। এটার পরিমাণটা আসলে আমি এক্স্যাক্টলি বলবো না, কারণ এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ফন্ডেট নিয়েছেন, আপনি অল্প অল্প করে দিয়ে এটা অ্যাড করে নেবেন। কিছুটা পার্পল কালার আলাদা করে রেখে নিয়েছি, এরপরে আমি বাকি অংশের মধ্যে আরও ডার্ক কালার করব, এই কারণে আমি এর মধ্যে নেভি ব্লু কালার আরও অ্যাড করছি। তো এটা একেবারে ডিপ পার্পল কালার হয়েছে। এখন ফার্স্টে ডিপ কালারটা নিয়ে আমি একটু লম্বা করে এটা হাতে শেপ করে নিয়েছি, আর লাইট পার্পল কালারটাও একটু লম্বা করে নিয়েছি। সরি, আমার হাতটা আসলে সামনে চলে আসাতে এটা আর ক্যামেরা বন্দি করা যায়নি, তবে আশা করছি আপনারা বুঝে নেবেন যে লাইট পার্পল কালারটা আমি সামনে রেখেছি এবং ডিপ কালারটা আমি পিছনে রেখেছি। তো দুইটা কালার আমি একসাথে আর কি জোড়া দিচ্ছি, এবং জোড়ার অংশটা আমি চিকন রাখবো এবং নিচের অংশটা আর কি মোটা থাকবে একটু, আর সামনের অংশটা হচ্ছে গিয়ে গলাটা মাথাটা আর কি তৈরি করব। তো জোড়াটা যেন ভালোভাবে আর কি মিশে যায় এই কারণে বারবার আমি এটাকে রোল করে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। এরপরে পেটের দিকটা একটু মানে চ্যাপটা করে দিচ্ছি যাতে করে এটা পেটের দিকটা একটু ফুলে থাকে, এবং গলার অংশটা আস্তে আস্তে আমি লম্বা করে দিচ্ছি এবং মাথার শেপটাও আস্তে আস্তে এটা বের করে নিলাম। এবং এই গলার অংশটা যেন লম্বা হয়ে থাকে, এটা যেন মানে দেবে না যায়, যেহেতু আমি এটা ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি তো দেবে যাওয়ার একটা ভয় তো থাকবে, তো এটা যেন দেবে না যায় এই কারণে আমি এর ভিতরে 16 নম্বরের যে ওয়্যার আছে সেটা আমি আস্তে করে ঢুকিয়ে দিলাম। আর এই ওয়্যারটা যখন ঢুকাবেন খেয়াল রাখবেন এটা ওয়্যারটা যেন একদম সোজাভাবে থাকে, ওয়্যার অনেক সময় একটু বেঁকা বোকা হয়ে যায়, তো চেষ্টা করবেন একদম সোজা করে ওয়্যারটা ঢুকাতে। আর সামনের দিকে আমি একটা কোটা রেখে দিয়েছি যাতে করে গলাটা আর কি নিচে পড়ে না যায়, কিছুক্ষণ আর কিভাবে মানে সাপোর্টটা রাখলে এটা যখন হালকা একটু ড্রাই হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা এভাবেই থাকবে। এখন বাকি যে ফন্ডেন্টটা আছে সেটাকে আমি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে পাতার যে শেপগুলো আছে সেই শেপ দিয়ে ছোট বড় করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে তার মধ্যে একটু চিনি নিয়েছি, এটাকেই হচ্ছে সুগার গ্লু বলে, আর এটা দিয়েই আমি ফন্ডেটের এক একটা পাশ আর কি জোড়া দেব। কিছুটা ডিপ কালার নিয়েছি যেটাকে কিনা আমি হাতের সাহায্যে তার এক সাইডে আমি এভাবে করে একটু ডেবে দিয়েছি, যেটাকে কিনা আমি হার্ট শেপের মতো তৈরি করেছি। তো এই হার্ট শেপটা বড় যে ফন্ডেটগুলো মানে কেটে নিয়েছি তো সেটার মধ্যেই আমি হার্ট শেপগুলো বসিয়ে দিলাম। এরপর এটাকেও হালকা করে একটু বেলে নিচ্ছি, এতে করে মানে এটা একটু লম্বাটে হয়ে যাবে এবং একটা সাথে আরেকটা জোড়া লেগে যাবে। তো এগুলো হচ্ছে গিয়ে ময়ূরের এক একটা পালক তৈরি করে নিচ্ছি, এখানে ছোট বড় আর কি সব ধরনের পালক আমি তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এইভাবে করে পালকগুলো তৈরি করে পুরো ময়ূরটাকে ডেকোরেশন করতে পারেন, তবে আমি আজকে এভাবে করে করব না, একটু ডিফারেন্টভাবে করব। সেই সাথে আরও একটা অংশ নিয়েছি যেটাকে কিনা আমি একটু লম্বাটে করে হাতে করে শেপ করে নিয়েছি, এবং এটা উপরের দিকে যেন ফুলে থাকে সেটা খেয়াল করতে হবে। এবং নিচের অংশে আমি আরও একটি ফন্ডেটের টুকরো দিয়ে দিলাম যাতে করে এটা একটু উপর দিকে ফুলে থাকে। এটা আমি পাখির বডির উপরে বসিয়ে দিলাম,
এতে করে বডির যে উপরের শেপটা সেটা আর কি বোঝা যাবে, উপরের বডির পাখির অংশটা তো একটু ফুলানো থাকে তাই না, ওরকম আর কি। তো একে একে আমি বড় যে পালকগুলো তৈরি করেছি সেটা আমি এখন বসিয়ে দিচ্ছি সুগার গ্লুর মাধ্যমে, সেই সাথে ছোট পালকগুলো আমি বসিয়ে দিচ্ছি। এই মইটির জন্য আমি একটি লেমন কেক এবং লেমন ফ্লেভারে বাটার ক্রিম তৈরি করেছিলাম, যেটা রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবং সেটার রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো কেকের উপরে আমি কিছুটা বাটার ক্রিম দিয়ে তারপরে ময়ূরটাকে বসিয়ে দিলাম। এখন ময়ূরের উপরে মাথার মধ্যে যে ঝুঁটিগুলো থাকে তা এখন হচ্ছে সেই ঝুঁটিগুলো তৈরি করব। তো এর জন্য ফুলের জন্য যে রেণুগুলো পাওয়া যায় সেই রেণু একটা নিয়েছি আমি, এখানে ব্লু কালারের রেণু নিয়েছি। যে তো একটা রেণুকেই আমি এভাবে করে জোড়া লাগিয়ে দিলাম, এতে করে এখানে দুইটা রেণু হলো। আর আমি এখানে 22 নম্বর একটা অয়েল নিয়েছি, যেটার উপরের অংশে আমি এভাবে করে একটা হুক তৈরি করে নিলাম। এই হুকটা তৈরি করার কারণ হলো এটা তাহলে আর যে রেণুর থেকে আর ছুটে পড়ে যাবে না। এখন এর মাঝে সে তারটি দিয়ে তারপরে আমি এটাকে টেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এই ফুল বানানোর যে টেপগুলো পাওয়া যায় সেই টেপটাকে আমি এর মিডল বরাবর কেটে নিয়েছি, এতে করে ট্যাপটা আর কি হাফ হয়েছে। তো সেই টেপ দিয়ে আমি এটাকে পুরোপুরি পেঁচিয়ে নিয়েছি। আর টেপের মধ্যেই আঠা থাকে যার কারণে আলাদাভাবে আর কিছু করা লাগে না, অটোমেটিকলি এটা লেগে যায়। তো এই রেণুগুলোকেই আমি ময়ূরের মাথার মধ্যে বসিয়ে দিচ্ছি, ছোট বড় করে মিলিয়ে আমি প্রায় চারটার মতো এভাবে করে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি চোখ এঁকে নিচ্ছি, যদিও আঁকাটা অত সুন্দর হয়নি, আপনারা চেষ্টা করবেন আর সুন্দর করে আঁকতে। এখন এই ঠোঁটটা তৈরি করে নেব, এর জন্য চিকন করে একটা পাতা শেপে একটা ফন্ডেট নিয়েছি, যেটার মাঝখানে আমি ওয়ার ঢুকিয়ে দিলাম, ওয়ারটা যেন বেশি বড় না হয় কারণ কেটে নিলাম। আর ঠোঁটের দিকটা আমি একটু চক্ষু করে দিচ্ছি এবং সে সাথে একটু ব্যাকা করে দিচ্ছি, আর ঠোঁটটাকে যেন দু ভাগ বোঝা যায় এই কারণে হালকা করে এটাকে একটু কেটে দিচ্ছি। এখন এটাকে ধরে সেই ময়ূরের ঠোঁটটা আর কি লাগিয়ে দিলাম। ঢুকানোর সময় তো কিছুটা ওয়ার একটু সামনের দিকে চলে আসছে, তা আমি ভাবলাম থাক ওইটা বোঝা যাবে যে এটা নাক, নাকের অংশ আর কি বোঝা যাবে। আর কেকের চারপাশে আমি ঢেউ ঢেউ করে ডিজাইন করে দিচ্ছি। এখন এবার ময়ূরের পেখমগুলো তৈরি করে নিব। আর এর জন্য একটি পাত্রে কিছুটা পানি নিয়ে তার মধ্যে আমি গ্রিন কালার দিয়ে দিলাম, সেই সাথে আরেকটি পাত্রে আমি এখানে ব্লু কালার নিয়েছি এবং রেড কালারও নিয়েছি এবং পার্পল কালারও নিয়েছি। আজকের ডেকোরেশনগুলো তৈরি করতে আমি এখানে রাইস পেপার শিট ইউজ করব। এই রাইস পেপার শিটগুলো বাংলাদেশে এখন খুবই অ্যাভেলেবল, যে কোনো সুপার শপে এগুলো পাওয়া যায়, স্বপ্ন আগরা এগুলোতে আপনারা ইজিলি পাবেন। তো একটা শিটকে আমি মোট চারটা ভাগ করে কেটে নিচ্ছি, এখন এগুলোকে একসাথে করে আমি এটাকে পাতা শেপে কেটে নিব। আপনারা চাইলে এইভাবে করে পাতা শেপ মানে একটা রেখে তারপর পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, তবে আমি আর আঁকছি না, আমি সরাসরি এটাকে কেটে নিচ্ছি। তো এক একটা শিট নিয়ে আমি ফার্স্টে যে গ্রিন কালারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি মানে ভিজিয়ে দিচ্ছি। এক পাশ ভিজিয়ে নেওয়ার পর তার মধ্যে একটি ওয়ার রেখে তার উপরে চাইলে ছোট করে একটা এ পেপার শিট দিয়ে দিতে পারেন, এইভাবে করেও তারটা মানে জোড়া লাগানো যায়। এখন এর মধ্যে আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি এবং ব্লু কালারটা মাঝখানে দিলাম, সেই সাথে আমি রেড এবং পার্পল দুইটা কালার একসাথে মিক্স করে তারপর এর মধ্যে দিচ্ছি, এটাকে একটা হার্ট শেপের মতো করে দিচ্ছি। তো এই তো ময়ূরের পেখমের ডিজাইনটা হলো। তো এখন আমি এটাকে তাড়াতাড়ি শুকানোর জন্য হেয়ার ড্রাই ইউজ করছি, আমার কাছে মনের জন্য এই পদ্ধতিটাই সবচেয়ে বেটার। হেয়ার ড্রায়ের মাধ্যমে মানে 3-4 মিনিটের মধ্যেই এক একটা পাতা রেডি হয়ে যায়। চাইলে সাইডের যে কাগজগুলো আছে এগুলো আপনারা একটু কেটে নিতে পারেন, শেপগুলো আর কি ঠিক করে নিতে পারেন।
আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটাও কিন্তু আমি তৈরি করেছিলাম। আপনারা যদি পানিটা শুধুমাত্র এক সাইডে দেন তাহলে কিন্তু এই পেপারটা দেখতে যে এরকমই থাকবে, মানে এরকম পাটি পাটির যে শেপ সেটা আর কি থেকেই যাবে। আর যদি আপনারা দোনো পাশে পানিটা দিয়ে এটা ভিজিয়ে নেন তাহলে কিন্তু আর এই শেপটা থাকবে না। আর সেই সাথে ময়ূরটার চারপাশে আমি একটু কেটেছিলাম, তো মানে ফার্স্ট একটু দেখতেছিলাম যে কীরকম হয়, তো দেখলাম যে কাটা অংশটা আসলে আর ভালো লাগে না, তার চাইতে নর্মাল থাকাটাই মানে মনে হচ্ছে যেন বেশি সুন্দর দেখায়। এরপর আরও একটা পদ্ধতি দেখাই, ফার্স্টে নিচের দিকে একটা রাইস পেপার শিট রেখে তার মাঝখানে একটা ওয়ার দিয়ে দিলাম এবং তার উপরে আরেকটা রাইস পেপার নিয়ে সেটাকে পানিতে ভিজিয়ে তারপর আমি এটাকে সেম উপায়ে ওটার ওই পাতাটার উপরেই বসিয়ে দিলাম। এতে করে আর কি দুইটা শিট লাগে, তবে এই দুইটা শিটের কারণও মানে নিচের যে ওয়্যারটা আছে সেটা আর কি সুন্দরভাবে মানে থাকে, মানে দেখতে সুন্দর লাগে এক কথায়। তো চাইলে আপনারা এভাবেও তৈরি করতে পারেন, আবার চাইলে ওভাবেও তৈরি করতে পারেন। সেম একই উপায়ে আমি এর মধ্যে ব্লু কালার দিয়ে দিচ্ছি এবং ডার্ক পার্পল কালারটাও দিয়ে দিচ্ছি। আর একটা পদ্ধতি আমি দেখিয়েছি, যেটা কি না আমি এর আগে একটা ফ্লাওয়ার তৈরি করেছিলাম, সেটার মধ্যে আমি এই ওয়্যারটা একটু অন্যভাবে বসিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো পেখম তৈরি করে নিচ্ছি। আর এগুলো তৈরি করার পর অবশ্যই এই তারটাকে একটু ব্যাকা করে রাখবেন। আর আমি এখানে আমার কাছে সিলিকন মোল্ড ছিল, তো তার মধ্যে আমি এটা রেখে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রুটসের যে অ্যাপেল ট্রিগুলো পাওয়া যায় অথবা ডিমের যে ফোমের ট্রেগুলো পাওয়া যায় তার মধ্যেও এই পেপারগুলো রেখে দিতে পারেন। এতে করে শেপটা আর কি সুন্দর থাকবে। আর এটা তো এখনও পুরোপুরি ড্রাই হয়ে যায়নি, এখনও হালকা একটু ভেজা আছে, তো এভাবে করে রেখে দেওয়াটাও খুব জরুরি। যখন এটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে তারপরে হচ্ছে কি আমি এটাকে কেকের মধ্যে বসিয়ে দিব। তো কিছুটা পেখমের মধ্যে আমি কোনোরকম ওয়্যার দিইনি, এটাকে সরাসরি আমি কেকের মধ্যেই লাগিয়ে দিচ্ছি। তবে সরাসরি কেকের মধ্যে লাগাতে আসলে একটু প্রবলেম হচ্ছিল, তো ঠিকমতো ঢুকানো যাচ্ছিল না, তো ওয়্যার দিলে সবচেয়ে সুন্দর হয়। সেই সাথে আমি কিছু ছোট সাইজও তৈরি করেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর আমি এখানে বাটার ক্রিম দিয়েও একটু ফ্লাওয়ার ডিজাইন টাইপের করে দিচ্ছি, যেগুলোর মধ্যে যে আমি ওয়্যার ঢুকিয়েছি সেগুলো মানে কেকে ঢুকাতে আসলে খুব ইজি এবং এর শেপগুলো উঁচু নিচু মানে যেভাবে খুশি সেভাবে করা যায়। তো আমি একে একে সবগুলো এই পেখম ঢুকিয়ে নিচ্ছি। এবং সেই সাথে আমি এর মধ্যে কিছুটা গোলাপও দিব এবং গোলাপটাও আমি আজকে এখানে ব্লু কালারে তৈরি করছি। জাস্ট ফার্স্টে গোলাপের বেস তৈরি করে নিয়ে তারপর এক সাইড থেকে উঠিয়ে আরেক সাইড এটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আমি বেশ কয়েকটি গোলাপ তৈরি করেছি এবং তৈরি করার পর আমি এগুলাকে একটি প্লেটের মধ্যে নিয়ে তারপর আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে রাখার পর যখন এগুলো একটু হালকা কিছুটা শক্ত হয়ে যাবে তারপর আমি একে একে এগুলোকে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর কেকের উপরে যখন এগুলো বসাতে যাবেন অবশ্যই আগে নিচে কিছুটা বাটার ক্রিম দিয়ে তারপর গোলাপগুলো বসাবেন। সেই সাথে কিছুটা পাতাও দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে মনে হলো ময়ূরের কালারটা পার্পেল হওয়াটা ঠিক হয়নি, এটা আরও ডার্ক কালার হওয়া উচিত ছিল, তো এই কারণে আমি সরাসরি ফুড কালার নিয়ে একটি ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্রাশ করে দিচ্ছি। এতে করে ময়ূরের কালারটা মানে এখন পুরোপুরি ব্লু কালার হচ্ছে আর কিছুটা হালকা হালকা একটু পার্পেল রেখেছি যাতে করে দেখতে সুন্দর লাগে। সেই সাথে আমি এর মধ্যে এলিজেবল গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। এই গোল্ডেন লিফগুলো খুবই এক্সপেন্সিভ, তো খুব বেশি দিতে যাবেন না। তো আমিও কিপটামি করছি এখানে, জাস্ট এই একটা পাতার এই এইটুকুই অংশই আমি কেকের মধ্যে দিচ্ছি। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে জাস্ট খুবই অল্প করে নিয়ে মানে সাথে সাথেই কেকের মধ্যে এটা হালকা করে লাগিয়ে দেওয়া। সেই সাথে আমি চারপাশে গোল্ডেন ডাস্ট কালারও দিয়ে দিচ্ছি, জাস্ট একেবারে চিকন করে একটা লেয়ার দিচ্ছি আমি। সাধারণত এই গোল্ডেন কালারগুলো অ্যালকোহলের সাথে মিক্স করে তারপর ডেকোরেশন করে থাকে, তবে আপনারা চাইলে নর্মাল পানি অথবা ভ্যানিলা এসেন্সের সাথেও মিক্স করেও দিতে পারেন। তো ফাইনালি আমার তৈরি হয়ে গেল ময়ূরের থিম নিয়ে একটি কেক ডেকোরেশন। অরিজিনাল ময়ূরের পেখম দিয়েও একটু ডেকোরেশন করেছি।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের যদি একটু হলো উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি করলাম এটা তুমি? ভিডিওতে আসছে কিন্তু তুমি যেরকম করছো। You hungry?